এখন চলেন আপনাকে দেখাই অর্ডার ট্র্যাকিং পেজে আরেকটা অনেক ইম্পর্টেন্ট বা অ্যামেজিং ফিচার আছে, সেটা হচ্ছে কাস্টম মেসেজ। কাস্টম মেসেজ জিনিসটা হচ্ছে এরকম, আপনি চাইলে যে কোনো কিছু একটা মেসেজ, ডিফল্ট মেসেজ লিখে রাখতে পারেন। এতে করে আপনার যে কোনো কাস্টমারই যখন এই পেজের মধ্যে আসবে সে ওই মেসেজটা দেখতে পারবে। যে কোনো কিছু আপনি দিতে পারেন, আপনার ঠিক আছে একটা নোটিশ ফোটিশ যাই খুশি লাগাইতে পারেন। তো চলেন আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাই, এটার জন্য আমি অন্য একটা ওয়েবসাইটে যাই। আমি ওয়েবসাইটে আসলাম, আসার পরে ধরেন একটা অর্ডার প্লেস করি, একটা টেস্ট অর্ডার এই ওয়েবসাইটে। আচ্ছা, এখানে নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, জাস্ট লিখা দিই টেস্ট অর্ডার। আচ্ছা, এই অর্ডারটা প্লেস করি। দেখেন এই অর্ডারটা প্লেস করলাম আর সাথে সাথে আমাকে কিন্তু অর্ডার ট্র্যাকিং পেজে নিয়ে আসলো, কারণ এই ওয়েবসাইটে এটা দেখেন অনলাইন শপ একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এই সাইটে কিন্তু আমার লগ ইন করা নাই অ্যাডমিন প্যানেলে, আমি কাস্টমার হিসেবে অর্ডার করছি। সো এই জন্য দেখেন আমাকে এই পেজে নিয়ে এলো ডাইরেক্ট সরাসরি। আর এখন দেখেন এইখানে দেখেন ধন্যবাদ মেসেজটা কিন্তু সে কাস্টমাইজ করছে। দেখেন ধন্যবাদ ফজল আব্বি, আপনার অর্ডারটি সফলভাবে প্লেস হয়েছে, সে তার মতো কাস্টমাইজ করে রাখছে। সো আপনি আপনার মতো অর্ডার ট্র্যাকিং পেজ কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমি একটু আগে দেখলাম। যাই হোক, এটা তো আমাদের মেইন সাবজেক্ট না। এখন হচ্ছে তারপর একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটে সে একটা কী বলে কাস্টম মেসেজ লিখে রাখছে। যেমন অনলাইন শপ ডট কম বিডিতে অর্ডার করার জন্য ধন্যবাদ, আপনার অর্ডারের পরবর্তী আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রাখছে, এখানে যদি কেউ ক্লিক করে দেখেন তাকে ফেসবুক গ্রুপের লিঙ্ক ফেসবুক গ্রুপে নিয়ে যাচ্ছে। এখান থেকে সেই কাস্টমার চাইলে এই গ্রুপে জয়েন হইতে পারবে। সো এইরকম আপনি চাইলে কাস্টম মেসেজ যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারেন, যে কোনো কিছু, ঠিক আছে আপনি নিজেই বুঝবেন। সো এই জিনিসটা আপনি কীভাবে করবেন সেটা দেখে রাখেন, তারপর কী করবেন আশা করি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা আছে, এইখানে কিন্তু আরেকটা নতুন ফিচার আছে, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আগে শেষ করি। ওকে, তো আমি আবার আগের পেজেই আসি। সো এটা করার জন্য আপনি মানে এই কাস্টম মেসেজ অ্যাড করার জন্য আপনি, আচ্ছা ধরেন আমি এইটাই অ্যাড করে দেখাই, ঠিক আছে এটাই আমি কপি করলাম, এটাই কপি করলাম, কপি করে জাস্ট আপনি কন্ট্রোল প্যানেলে আসি। সো আপনি আসবেন, আসার পর এই যে ল্যান্ড সরি অর্ডার ট্র্যাকিং পেজ, এটার আন্ডারেই আপনি দেখতে পারবেন সাইড নেবে অর্ডার প্রেস মেসেজ, না না অর্ডার ট্র্যাক পেজ মেসেজ নামে একটা বাটন বা লিঙ্ক আছে, এটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করলে দেখেন একটা ফিল্ড অপশন পেজ পাবেন, এবং দেখেন এটার মধ্যে এটাই হচ্ছে অর্ডার প্রেস অর্ডার ট্র্যাকিং সরি অর্ডার ট্র্যাকিং পেজ কাস্টম মেসেজ। দেখেন ডিফল্টভাবে এটা হাইড থাকবে, আপনার যদি প্রয়োজন হয় ওই রকম যেটা দেখাইলাম। সো আপনি এখানে শোতে ক্লিক করবেন, শোতে ক্লিক করে তারপর এখানে কিছু লিখবেন, ঠিক আছে আপনার মতো আপনি কাস্টম মেসেজ লিখবেন, লিখে এখানে জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পর আচ্ছা এটা জাস্ট টেস্ট, একটু শেষে টেস্ট লিখি যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা প্রথমে লিখি টেস্টিং, আচ্ছা টেস্টিং, তারপরে হচ্ছে এখানে আমি সেভ দিলাম। এখন দেখেন শো কইরা যখন সেভ দিছি, এখন আপনি আপনার মানে এই সাইটের যখন আমি এটাকে রিলোড দিব তখন দেখেন এই সাইটেও কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেখেন টেস্টিং অনলাইন শপ ডট বিডি আপনাকে স্বাগতম গ্রুপ, মানে ওই লেখাটাই কিন্তু আমি কপি করে আনছি, এটা আর এটা কিন্তু আলাদা। দেখেন এটার মধ্যে ফার্স্টে মানে যেটা রিয়েল এটার মধ্যে টেস্টিং নাই, আর যেটা আপনাকে দেখাচ্ছে এটার মধ্যে টেস্টিং। সো কনফিউজ হয় না। সো এখন দেখেন আপনি এখানে মেসেজ দিলেন, সো এখানে আপনি আপনার মতো করে বড় অনেক বড় টেক্সট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন লিঙ্ক আপ, লিঙ্ক আপ কীভাবে করাবেন আশা করি এটা আপনি পারেন। তারপরে চলেন একটু দেখাই, দেখেন এখানে ক্লিক করুন, ক্লিক করলে কিন্তু কোথাও যাচ্ছে না। সো আপনি যদি কোনো লিঙ্ক আপ টাইপের কিছু দিতে চান এইটা চলেন একটু দেখা দিই। সো এখানে আসবেন, যেই টেক্সটুকুকে লিঙ্ক আপ করতে চান ওইটুকুকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করুন। দেখেন এইটুকুকে আমি সিলেক্ট করলাম, এখন সিলেক্ট করে এইখানে আপনি দেখতে পাবেন এই যে উপরে একটা আইকন আছে লিঙ্ক একটা আইকন আছে। সো একটু সিলেক্ট করার পর এটাতে ক্লিক করবেন, তাহলে পপ আপে এইরকম একটা বক্স আসবে, এবং বক্স আসবে এবং তারপরে এইখানে একটা অপশন পাবেন যে টু হোয়াট ইউআরএল শুড দিস লিঙ্ক গো। সো এইখানে আপনি আপনার জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন যে ক্লিক করার পর সে কোথায় ল্যান্ড হবে। সো আমি চলেন একটা লিঙ্ক দেই, https://fb.com/ ধরেন তারপরে ধরেন দেই হচ্ছে আচ্ছা এটা দিলাম, দিয়ে জাস্ট সেভ দিলাম। ওকে জাস্ট আমি এখন এখানে সেভ দিলাম। সো আপনি যে কোনো লিঙ্ক দিবেন আপনার পছন্দ মতো, গ্রুপের পেজের যে কোনো কিছু হইতে পারে। দেওয়ার পর আপনি এখন ধরেন যদি আপনি দেখাই আপনার বাইরের থেকে, দেখেন এই লিঙ্কটা কিন্তু এখন ক্লিকেবল হয়ে গেল। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, তাহলে দেখেন আমাকে রিডাইরেক্ট করে আমার ফেসবুক পেজের ফেসবুকের প্রোফাইলে নিয়ে গেল। সো এইরকম আপনি আপনার পছন্দ মতো কাস্টম লিঙ্ক দিবেন যেখানে আপনি আপনার কাস্টমারদের পাঠাইতে চান। ওকে,
আবার যদি আচ্ছা তারপর আবার যদি মনে করেন না এই কাস্টম মেসেজের প্রয়োজন নাই, তখন আপনি জাস্ট এটাকে হাইডে ক্লিক করে সেভ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইট থেকে এটা হাইড হয়ে যাবে। যদিও আপনার এইখানে কোনো টেক্সট থাকে নো প্রবলেম, এটা শো করবে না। আর আর আপনি যদি চান যে এটা ডিলিট করে দিতে, তাহলে ডিলিট করে দিতে পারেন। বাট আপনি যদি চান যে না আপাতত হাইড করে রাখতেছি, আবার এটা পরে শো করে রাখবো, তখন টাক্স মোছার দরকার নেই, হাইড করে সেভ দিয়ে রাখলেন, আবার যখন প্রয়োজন হয় শো করে সেভ দিবেন, আবার এটা ডিসপ্লে হয়ে যাবে আপনার ওয়েবসাইটের মধ্যে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন।